সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা ভালো আছেন নিশ্চয়ই আর ভালো থাকেন সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি বন্ধুগণ আজকের ভিডিওয়ে ইমিগ্রেশনের আপডেট সংবাদ এবং একই সাথে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুগণ মূল ভিডিও শুরু করার আগে জানিয়ে দেব গত 24 ঘন্টা মালয়েশিয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 4275 জন এটি ছিল করোনা সংক্রমণ শুরু থেকে আজ 23 জানুয়ারি আজ সর্বোচ্চ সংখ্যা আক্রান্ত এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 180455 জন অপরদিকে গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 4313 জন এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো 137019 জন গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 7 জন এ নিয়ে মোট মৃতের সংখ্যা 667 জন আক্রান্ত এবং সুস্থতার সংখ্যা বিবেচনায় বর্তমানে মালয়েশিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত রোগী আছেন 42769 জন তো বন্ধুগণ প্রতিদিন ভিডিওয় যে কথা বলি আজও একই কথা বলবো করোনা ভাইরাস মহামারীর সময়ে নিজে সুরক্ষিত থাকবেন এবং অপরকে সুরক্ষিত রাখবেন এবং একই সাথে মালয়েশিয়া সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি এসওপি অবশ্যই মেনে চলবেন বন্ধুগণ আজ যে 4275 জন আক্রান্ত হয়েছে চলুন দেখে আসি কোন ডিস্ট্রিক্টে কতজন আক্রান্ত হয়েছে প্রথমে পলুপিন্যাং 162 জন প্যারাক 208 জন সিলাঙ্গোর 1421 জন কুয়ালালামপুর 548 জন পুত্রাজায়া 35 জন নেগরি সিম্বিলান 108 জন মালাক্কা 278 জন প্যারলিস 7 জন ক্যাডা ডিস্ট্রিক্টে 105 জন ক্লান্তান 78 জন ত্রাঙ্গানু 131 জন পাহাং ডিস্ট্রিক্টে 75 জন জোহরবারু 425 জন সাবা 498 জন লাবুয়ান 3 জন এবং সারাওয়াকে আক্রান্ত হয়েছে 193 জন তো বন্ধুগণ আপনারা অবশ্যই অবগত আছেন প্রতিদিনই কিন্তু মালয়েশিয়ায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে অর্থাৎ আজ সর্বোচ্চ রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছে বিগত দিনের অর্থাৎ যেদিন থেকে মালয়েশিয়ায় করোনা সংক্রমণ শুরু হয়েছে সেদিন থেকে আজ রেকর্ড সংখ্যক আক্রান্ত তো সেজন্য আমাদের সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মালয়েশিয়ার সরকার প্রদত্ত যে স্বাস্থ্যবিধি দিয়েছে সেটা অবশ্যই আমরা মেনে চলব কারণ মালয়েশিয়ার সরকার হুঁশিয়ারি দিয়ে বলেছেন বর্তমানে যে এমসিও চলমান আছে সেই সময় যারা কিনা স্বাস্থ্যবিধি ভঙ্গ করবে তাদেরকে অবশ্যই আইনের মুখোমুখি দাঁড় করানো হবে এবং একই সাথে জরিমানাও গুনতে হবে বন্ধুগণ গত কয়েকদিন ধরে আমাদের প্রবাসী ভাইয়েরা আমার কাছে এসএমএস করছেন ভাই আমার ইমোটা অন্য নিয়ে নিয়েছে কিংবা হ্যাক হয়ে গেছে এরকম কিছু কিছু প্রতারক চক্র কিন্তু বর্তমান অনলাইন জগতে বিরাজ করছে তো সেজন্য আপনাদের সচেতনতার জন্য আমি কয়েক মাস আগেও একটা ভিডিও করেছিলাম এবং কয়েকদিন আগেও আরেকটি ভিডিও করে আমি পোস্ট করেছি তো সেই ভিডিওর লিংক আমার উপরে আই বাটনে দিয়ে দেবো এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের প্রতারণার হাত থেকে আপনারা কিভাবে রক্ষা পাবেন সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইরা মালয়েশিয়া ইমিগ্রেশনের ফেসবুক পেজে আমাদের সচেতনতার জন্য প্রতিনিয়তই কিন্তু ওনারা কিভাবে দেশে যেতে হবে কিভাবে রিক্যালিভেশন তেনাগাকে যার আন্ডারে বৈধ হওয়ার জন্য আবেদন করতে হবে এই ধরনের পোস্ট কিন্তু ওনারা প্রতিনিয়তই করে আসছেন যাতে করে আমরা প্রতারিত না হই তো সেজন্য আপনাদের কাছেও রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা তৃতীয় মধ্যসত্তা ব্যক্তির স্মরণাপন্ন না হয়ে সরাসরি মালিক কিংবা নিয়োগকর্তার মাধ্যমে আপনার কাজগুলো সম্পন্ন করবেন এবং একই সাথে যারা দেশে চলে যাবেন তাদের কাছেও রিকোয়েস্ট করব ইমিগ্রেশনের পক্ষ থেকে কিন্তু বারবার এই কথাটি বলা হচ্ছে যে যারা দেশে চলে যাবে তাদের ক্ষেত্রেও ইমিগ্রেশন কোনো প্রকার তৃতীয় মধ্যসত্তা ব্যক্তি কিংবা এজেন্টকে দায়িত্ব দেয়নি তো এক্ষেত্রে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট এবং জরিমানার টাকা দিয়ে আপনি দেশে চলে যেতে পারবেন যদি আপনার ভ্যালিড পাসপোর্ট থাকে আর যদি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে থাকে তাহলে বাংলাদেশ হাই কমিশন থেকে ট্রাভেল পাস নেবেন এতটুকু আর কি বন্ধুগণ একই সাথে বলতে চাই আমি কয়েকদিন ধরে শুনছি আমাদের অনেক প্রবাসী ভাইরা আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করে এসএমএস করে বলছেন ভাই বর্তমানে নাকি মানুষ বডি কন্ট্রাকে ট্যুরিস্টে কিংবা নদীপথে এখনও মালয়েশিয়া প্রবেশ করছে তো সেই সকল ভাই বন্ধুদের অবগতির জন্য বলতে চাই বর্তমান পরিস্থিতিতে মালয়েশিয়ার সরকার কিন্তু অত্যন্ত কঠোর হয়তো বাংলাদেশ থেকে প্রতারক চক্র আপনাদেরকে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে থাকবে যে মালয়েশিয়ায় আসেন আসলে পারমিট করে দেব কিংবা
আকর্ষণীয় বেতনের কথা হয়তো আপনাকে বলবে, কিন্তু এখানে আসার পরে পরিস্থিতিটা সম্পূর্ণ উল্টে যাবে। যখন আসবেন তখনই বুঝতে পারবেন। এখানে যারা অবৈধ আছে তারাই পারমিট পাবে কিনা সন্দেহ আছে। আর আপনারা যদি নতুন করে এখানে আসেন, আসার পরে কিভাবে পারমিট পাবেন সেটা তো আমার বোধগম্য নয়। কারণ মালয়েশিয়ার সরকার যে আইন কিংবা গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইনের আন্ডারে যারা বৈধ হবে নতুন করে তাদেরকে অবশ্যই ভ্যালুইড ডকুমেন্ট থাকতে হবে। সেটাও থাকতে হবে 2020 সালের 31শে ডিসেম্বরের আগে যারা মালয়েশিয়ায় প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে। যারা 2021 সালে আসছে তাদের ক্ষেত্রে এই সুযোগ গ্রহণ করা সম্ভব বলে আমি মনে করি না। তো সেজন্য আপনারা অবশ্যই সচেতন এবং সাবধান থাকবেন, কোনো ধরনের দালাল কিংবা মধ্যসত্ত্বা ব্যক্তির প্রতারণার ফাঁদে পড়ে আপনার কষ্টে অর্জিত পয়সা আপনি প্রতারিত হবেন এমনটা আমরা চাই না। কারণ সবাই আমরা বাংলাদেশি, বাংলা ভাষাভাষীর মানুষ। সেজন্য আপনাদের সচেতনতার জন্য আমি প্রত্যেকটা ভিডিওয় কিছু না কিছু কথা বলে থাকি। বন্ধুগণ, এই ছিল আপডেট সংবাদ। এখন আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে ভিডিও শেষ করে দেব। প্রথমে রায়হান সরকার লিখেছেন, ভাই অনেকে বলছে যে ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট থাকলে পুলিশের সুরাত লাগবে না, অ্যাপয়েন্টমেন্টের কাগজ দেখালেই চলবে, এই কথাটা সত্য কতটুকু একটু জানাবেন। রায়হান সরকার ভাই, আপনার অবগতির জন্য বলতে চাই, অনেক সময় থানায় যাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্টের কাগজ নিয়ে সরাসরি ইমিগ্রেশনে যেতে বলে যে আপনার ক্ষেত্রে থানা থেকে পারমিশন লাগবে না, অনেক সময় আবার পারমিশন দিয়ে দেয়। তো আমরা কেন একটা কাগজ অফ রাখবো? আপনি একদিন থানায় গেলে সেখানে তো টাকা পয়সা লাগে না পারমিশন নিতে। তো আমি একদিন থানায় যেয়ে বিস্তারিত কথা বললাম, সেখান থেকে যদি ওনারা বলে যে এই কাগজে হবে তাহলে আমি চলে যাব, আর যদি বলে না পারমিশন একটা লাগবে তখন সেখান থেকে নিয়ে নেব, আমার তো কোনো সমস্যা নেই। আপনি যে থানায় গেলে আপনাকে আটকে রাখবে এমনটি কিন্তু নয়, কারণ আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, আপনি ইমিগ্রেশনে যাবেন। এরপরে এমডি রবিউল লিখেছেন, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি কিন্তু আমার কাছে পাসপোর্ট নেই, ফটোকপি আছে, আমি কি ট্রাভেল পাস পাবো? এমডি রুবেল হোসেন ভাই, আপনার অবগতির জন্য বলতে চাই, আপনার কাছে যদি অরিজিনাল পাসপোর্ট না থাকে তাহলে আপনি বাংলাদেশ হাইকমিশনে যাওয়ার আগে অবশ্যই আপনার বাংলাদেশ থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ করে রাখবেন, এবং একই সাথে বাংলাদেশ হাইকমিশনে যাওয়ার সময় 3 কপি রঙিন ছবি নিয়ে যাবেন, 44 রিঙ্গিত ব্যাংক ড্রাফট করে নিয়ে যাবেন, এবং আপনার যে প্রয়োজনীয় কাগজ এগুলো সংগ্রহ করে নিয়ে আর পাসপোর্ট ফটোকপিটা নিয়ে আপনি বাংলাদেশ হাইকমিশনে যাবেন। এরপরে সিরাজ উদ্দিন লিখেছেন, ভাই আমার এক ছোট ভাই মালয়েশিয়া জেলখানায় আছে, তার সাজা শেষ, এখন কি করে তাকে দেশে আনবো একটু বলেন প্লিজ। সিরাজ উদ্দিন ভাই, আপনার অবগতির জন্য বলতে চাই, আপনার ভাইয়ের যদি সাজার মেয়াদ শেষ হয়ে থাকে তাহলে দেশে যেতে পারবে, তবে একটু দেরি হচ্ছে এখন, কারণ প্যান্ডামিক করোনা ভাইরাসের কারণে বিভিন্ন স্বাস্থ্যবিধি মানতে হয় সেখানে, সেজন্য একটু দেরি হচ্ছে এবং কার্যক্রম একটু ধীর গতিতে চলছে। এবং একই সাথে বলতে চাই, আপনার ভাইয়ের যদি লিগ্যাল পাসপোর্ট থাকে, এক কথায় সাদা পাসপোর্ট থাকে, তাহলে সে দ্রুত দেশে যেতে পারবে যদি আপনি টিকিট কেটে দেন। আর যদি তার কাছে পাসপোর্ট না থাকে তাহলে ট্রাভেল পাসের জন্য একটু সময় লাগে, সেক্ষেত্রে 1-2 মাস দেরি হতে পারে, অনেক সময় তারও আগে হয়ে যায়। তবে আপনি যদি বিমান টিকিট করে দেন তাহলে সে দ্রুত দেশে যেতে পারবে, আর আপনি যদি বিমান টিকিট না করে দেন সেক্ষেত্রে কিন্তু অনেক দেরি হবে। বন্ধুগণ, এরপরও অনেক প্রবাসী ভাইরা কমেন্টস করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং অনেকের কমেন্টস পড়তে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ সবার কমেন্টস যদি পড়ি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তো বন্ধুগণ, ভিডিও শেষে প্রতিদিন যে কথা বলি আজও একই কথা বলবো, করোনা ভাইরাস মহামারীর সময় যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। দেখা হবে আগামী ভিডিওতে।